আজকে বাজারে আসলাম একটা জিনিস কিনতে, সেটা হলো এই কম্বল, জিও শীট কম্বল। এগুলা কার্পেটের বিকল্প হিসাবে ব্যবহার করা যায়, তো যাদের বাজেট কম তারা এগুলা ব্যবহার করে। দোকানটা আমার পরিচিত, আগে প্রায় তো আসা হইতো, এখন কাজের ব্যস্ততার কারণে আর আসা হয় না। দোকানটা হচ্ছে যে এইটা টু স্টার ফ্রেন্ডস ফার্নিচার মার্ট। এখানে আমি আমার বন্ধু বান্ধব সহ আমার কয়েকজন কাজিনও এই জায়গায় বসা মাঝে মধ্যে গল্প করতাম। এই সবগুলা হচ্ছে জিওসিক কম্বল, এগুলার বিভিন্ন ব্যবহার আছে। তার মধ্যে আমি নিব হচ্ছে জায়নামাজের জন্য, জায়নামাজ বানানোর জন্য। এদিকে আর কতগুলো রেখে দিচ্ছি। বিল্লাল, আমার ইয়া লাগবো, ওই দুই গজ কম্বল লাগবো। ও মা দিহি, তোমরা ইয়া আনছো অ্যাকোরিয়াম? হ্যাঁ, অ্যাকোরিয়াম। এটা কবে আনছো? গতকালকে? কত টাকা খরচ গেছে টোটাল? সাড়ে চার হাজার। সাড়ে চার হাজার টাকা মাছ কয়টা? এই জায়গায় 12 পিস নিয়েছিল, 2 পিস মারা গেছে, না 10 পিস। রাস্তায় মারা গেছে? ও, মেবি। নাম কি জানো? নাম তো মনে নাই, বলছিল নাম কিন্তু মনে নাই। এরকম ব্যালেন্স করে আনা লাগে, নিচের স্তর কোনো কোনো উপরে, কোনটা মাছ খানে, কোনটা নিচের খাবার খায়, এগুলা ব্যালেন্স করে আনা লাগে। এই মাছটা সব মাল্টিপল কালারের লাইট। মাছ কি সবগুলো একই দাম? না না, বিভিন্ন দাম। বিভিন্ন দাম না, 100 টাকা জোড়া, 120 টাকা জোড়া, 150 টাকা জোড়া আছে, 250 টাকা, 300 টাকা, 350 টাকা জোড়া। এই যে কালো মাছ গুলো কত টাকা জোড়া? 120 টাকা জোড়া। 120। আর এই সাদাটা, এই যে সাদা সাদা, 100 টাকা জোড়া। আর এই যে 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 চন্দা মাছের মতো যে, 150 টাকা। 150 টাকা। এডি সবচেয়ে সুন্দর দেখাবে আমাদের। দোকানদার যিনি উনি একটু ব্যস্ত, আমি দেখি জায়গায় কি কি রকম কম্বল আছে আর কি। এই যে কাছে সুতো, এটাই মনে হয় আমার জন্য পারফেক্ট হবে, কারণ আমি তো যাই নামাজ বানাবো, লম্বা। ঠিক আছে, একবারে পাঁচ সবকিছু ঠিক আছে, আমার তো মনে হয় 1 গজ নিলেই হবে, পুরুত্ব ঠিক আছে। এ বিলাল, আমি যাই নামাজ বানামু। হ্যাঁ হ্যাঁ, যাই নামাজ। ওই যে শুরু যে ওই যে ওই যে ওইটা, এটা এমনি পাঁচ কত গজ? সুন্দর দেখা যায় বলে বিলাল, মানুষ কইতেছে আসলে সুন্দর দেখা যায়। অনেক সুন্দর বাচ্চা দিব না মাছ? কোনটা? এই যে সাদাটা বাচ্চা দিব, সাদাটা। সবগুলা খেতে
এটা হয় জানা মাছ আছে না কতটুকু নিতে হবে জানা মাছের জন্য জানা মাছের জন্য ধর 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 এক গস নিলে তো না হ্যাঁ দাও এক গস দাও দাম নির্ভর করে সাইজ আর হচ্ছে মোটা পাতলার উপরে তোমার মোটা কতটা কতটুকু সর্বোচ্চ মোটা কতটুকু কত এসএম দামা কাছে দড়ি এদিকে এদিকে আমি দড়ি এদিকে কেন তিনশো মিলি না তিনশো জি এসএম তিনশো দিয়েছেন দেওয়াল আমার এটা শুদ্ধ দিদি কতটুকু হয়েছে ধরনে দি মেলায় ধরনে দি হ্যাঁ সুন্দর হয়েছে হইব যাও জ্যাকেট মনে করেন দিব জাইমান নামাজ বানানোর জন্য একবার ঠিক আছে এই যে এটা আমার ওটা কিনতে হবে আসলে টোটাল কোনদিন পরে টোটাল কত টাকা খরচ দিব ৪৫০০ আচ্ছা ঠিক আছে দেখা যাক থাকবে লাগবে না পরে নেব আচ্ছা ঠিক আছে